হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার ইমো থেকে পার্টি রুম অথবা মাই রুম এই সিস্টেমটি কিভাবে ডিলিট করবেন। তো অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে ভাইয়া কিভাবে এই মাই রুম অথবা এই পার্টি রুমকে চিরতরের জন্য ডিলিট করা যায়, সেই উপায় নিয়ে একটা ভিডিও তৈরি করুন। তো বন্ধুরা, আপনাদের প্রশ্নের কিন্তু এই ভিডিওটা অনেক ঘাটাঘাটি অনেক দেখার পরে আমি একটা সেটিংস বা একটা উপায় পেয়েছি যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার ইমো থেকে আপনি চিরতরে আপনার মাই রুম অথবা পার্টি রুমটাকে ডিলিট করে দিতে পারেন। তো এটা কিভাবে ডিলিট করবেন, তো এই বিষয়ের উপর আজকের এই ভিডিওটি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, এবং যদি আপনি স্কিপ করেন তাহলে দেখা যায় কোনো এক জায়গায় আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো বা ইম্পর্টেন্ট কিছু কাজ দেখাবো, সেটা আপনি নাও বুঝতে পারেন, পরবর্তীতে দেখা যায় আপনার কাজটি নাও হতে পারে। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে কিভাবে ইমো থেকে মাই রুম বা পার্টি রুম ডিলিট করবো। এখন আমরা সরাসরি কাজটি শুরু করতেছি, তো এর জন্য চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আপনারাও করবেন ঠিক একইভাবে। তো চলুন, আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি এখন ইমো অ্যাপসটি ওপেন করলাম। ইমো অ্যাপসটি ওপেন করার পরে বন্ধুরা, এই যে এখানে দেখতে পারতেছেন পার্টি রুম অথবা মাই রুম, এই অপশনটাকে বা এই সিস্টেমটাকে আমরা চিরতরের জন্য ডিলিট করে ফেলবো ইমো থেকে। তো এটা কিভাবে করব, এর জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্লাসে অথবা আপনার লোগোতে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। আসার পরে সবার নিচে দেখুন হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো বন্ধুরা, এইখানে আপনাকে ক্লিক করতে হবে এবং অবশ্যই আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আপনাকে করতে হবে, তাহলে অবশ্যই আপনার ইমো থেকে পার্টি রুমটি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইখানে আসার পরে আপনি যদি কখনো এখানে না আসেন তাহলে এখানে ডিফল্ট লেখাতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এখানে এরপরে যে কাজটা করবেন বন্ধুরা, এখানে দেখুন এখানে আপনার সমস্যাগুলো উল্লেখ করার জন্য কিছু অপশন দেওয়া হয়েছে বা আপনার কী চাচ্ছেন সেই বিষয়গুলো আপনি তাদেরকে জানাতে পারেন। তো আমাদের যে সমস্যাটি সেই সমস্যাটি নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। তো এর জন্য এখানে আধারসে ক্লিক করুন। এইখানে আসার পরে আপনারা এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন, তো এখান থেকে আপনারা কোনোটাতে ক্লিক করবেন না, জাস্ট সবার নিচে চলে আসুন, নিড টু ফিডব্যাক ফর ফার্দার হেল্প, ঠিক আছে? এখানে ক্লিক করুন। সবার নিচের অপশনটাতে ক্লিক করার পরে আপনার যে সমস্যাটি অর্থাৎ সেই সমস্যাটির একটি স্ক্রিনশট আপনি নিয়ে নিন। স্ক্রিনশট নেওয়ার পরে অর্থাৎ আপনি মাই রুম রাখতে চাচ্ছেন না, সেই মাই রুমটার একটি স্ক্রিনশট নিন। নেওয়ার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করুন। প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেইখান থেকে আপনি আপনার মাই রুমের স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে চলে আসবে। এরপরে এখানে দেখুন ইস্যুস ডিসক্রিপশন, ঠিক আছে? এখানে আপনি লিখুন, আমি যে লেখাটি লিখতেছি চাইলে আপনারা এই লেখাটি লিখে নিতে পারেন, কপি করে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটাকে আপনি কপি করে নিতে পারেন, অথবা আপনি ভিডিওটা পোস্ট করে রেখে দেখতে পারেন। তো এখানে লিখতেছি আমি, তো আমি এখানে লিখলাম প্লিজ রিমুভ মাই রুম সেটিংস, ঠিক আছে? তো লেখার পরে এখানে দেখুন বন্ধুরা সাবমিট, তো আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা তাদের কাছে মেসেজটি চলে গেল বা ইমেলটি চলে গেল, তো তারা 3 দিন বা 2 দিনের মধ্যে আপনাদেরকে রিপ্লাই করে দেবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কী করতে চাচ্ছে এই মাই রুমকে, অথবা আপনার এই রিকোয়েস্টটাকে তারা অ্যাপ্রুভ করে নিতে পারে এবং আপনার ইমো থেকে মাই রুম বা মাই পার্টি রুম এই সিস্টেমটাকে রিমুভ করে দিতে পারে। তো বন্ধুরা, আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইমো থেকে পার্টি রুম অথবা মাই রুম ডিলিট করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।